স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাহেল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে মেয়রের বাড়িতে অভিযান কোটি টাকা সহ অস্ত্র এবং মাদক উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও বিশ জনের মৃত্যু নতুন ভর্তি ছেষট্টি জন নোয়াখালীতে ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী বাঘা উপজেলার আরানি পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র মাদক এবং নগদ প্রায় পঁচানব্বই লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ এ সময় তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করা হয় বুধবার দুপুরে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন তিনি জানান বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায় এ সময় বাড়িতে তল্লাশি চালালে পিস্তল মদ ইয়াবা পাওয়া যায় এছাড়াও তার বাড়ি থেকে প্রায় পঁচানব্বই লাখ টাকার নগদ পাওয়া গেছে এসময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় সে তবে বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আক্তার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও শোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় মঙ্গলবার রাত নটার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা চালায় মেয়র মুক্তার আলী এ সময় মজনুকে মারপিট ও বাড়ি ভাঙচুর করা হয় রাতেই মজনু থানায় একটি অভিযোগ দায়ের করে এই অভিযোগের প্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে মারা যাওয়াদের মধ্যে দুইজনের করোনা পজিটিভ ছিল বাকি আঠারো জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ছেষট্টি জন রোগী আর একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাতষট্টি জন রোগী বুধবার সকালে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীমিয়াস দানি তিনি জানান হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে মারা যাওয়া বিশ জনের মধ্যে সাতজনই রাজশাহীর বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন নাটোরের দুই নওগাঁর তিন পাবনার চার কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন মারা যান তিনি বলেন মৃতদের মধ্যে তেরো জন পুরুষ ও সাতজন নারী এদের মধ্যে বয়স বছরের উপরে বাকিদের মধ্যে থেকে ষাট বছরের মধ্যে থেকে থেকে বছরের বছরের এবং বয়সের রয়েছে হাসপাতালের পরিচালক জানান করোনা ইউনিটের চারশো চুয়ান্ন বেডের বিপরীতে চিকিৎসাধীন আছে চারশো সত্তর জন রোগী আর আইসিউতে চিকিৎসাধীন বিশ জন রোগী এদিকে রাজশাহীতে চলমান কঠোর লকডাউনে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থানের মধ্যে বেড়েছে মানুষের চলাচল রাস্তায় দেখা গেছে আগের চেয়ে বেশি ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা তবে কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ও র্যাবের পাশাপাশি রাজশাহীতে এগারো প্লাটুন সেনা বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন এছাড়াও মাঠে রয়েছে বাইশটি ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর চাটখিলে এক ভুয়া সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত দণ্ডাদেশ ফয়সাল কবির ঢাকার মগবাজার এলাকার চেয়ারম্যান গলির মাহফুজুর রহমান উসমানের ছেলে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম আবু সালে মোহাম্মদ মুসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদালত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মুস্তাক আহমেদ সূত্রে জানা যায় কিছুদিন আগে রামগঞ্জে আল ফারুক হাসপাতালের এক ভুয়া ডাক্তার নিজেকে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চাটখিলে আসে গত কয়েক মাস যাবত এ ভুয়া সার্জারি বিশেষজ্ঞ চাটখিলে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে অপারেশন করে আসছিল খবর পেয়ে নোয়াখালী জেলা বিএমএর সহসভাপতি ও চাটখিল নোমান হাসপাতালের মালিক ডাক্তার নোমান মঙ্গলবার বিকেলের দিকে ফয়সাল কবিরকে চাটখিলে এনে তার সার্টিফিকেট যাচাই বাছাই করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোর্ট জালিয়াতির প্রমাণ পেয়ে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করে এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ